ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইহিস নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال الدربار لاكو كوتي شكور ابن سجود جي الله تعالى مدركي দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের পয়লা তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শব্দদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগী কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আযীমি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম لك الحمد بالقرآن لك الحمد بالقرآن আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সুঙ্গাইগুলো ঈদের জামাতের যেটা আল ফালাহ সূরার আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুঙ্গাইগুলো বাংলা পাসার সূরা মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশী সকল ভাইয়েরা আপনারা যারা একবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুকরিয়া জানাই আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে করিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরিরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বাল্লিগনা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ৬ মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহু আকবার তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ৬ মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম তারাবি করলাম সাদাকা দিলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ এই ইবাদতগুলো কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কি না দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি ১০০ প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন আল্লাহ সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি না কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি ১১টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি ১১ মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করব আল্লাহর ভয়ে
সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না, সুদকে আমরা না বলে দিব। সুদকে আমরা কি বলবো? না। সবাই বলুন কি বলবো? না। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। সুনামির কথা মনে আছে? সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন? তামিলনাড়ুতে এক থাপ্পড় মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিয়েছে। ইন্দোনেশিয়ার বান্দা আছেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আছে। তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, ক্ষমতা আছে? সে ক্ষমতা আমাদের নাই। তো আমরা সুদকে না বলে দিব, এটা হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বাকি 11টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, বাকি 11টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে। জুয়া আছে নাকি এলাকায়? হ্যাঁ, তিনজন বলছে আছে, বাকিরা বলে না আছে। ভাই, এই জুয়া যারা খেলবে, দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের। এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি এখানে? এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবেন না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই, বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে, বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত, অল্প হইলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে, একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই, এরকম আছে না নেই? একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকার নাই। তার মানে হালালে বরকত, প্রিয় ভাইয়েরা আমার, সুঙ্গাইবুলের ভাইয়েরা, এই জন্য হালালের সাথে থাকবেন। সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম, ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম, জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয়, কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না। এই জীবনটা একেবারে ক্ষণিকের। আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে? অনেকের বাবাও দুনিয়াতে নাই। আমরাও একদিন থাকবো না? কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, ছোট্ট ভালো করেছো এটা দেখবে, প্রতিদান পাবে। ছোট্ট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমলনামায়, অবাক হয়ে যাবেন। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আপনি অবাক হবেন আমলনামা দেখে। আইরে, ওই যে সুঙ্গে বলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম, এটাও লেখা। তারপর অমুক দিন সকাল বেলা এটা করছিলাম, এটাও লেখা। একজন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম, এটাও লেখা। এক মুরব্বীরে সিট ছেড়ে বসতে দিছিলাম, এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন, জমা আছে আপনার অ্যাকাউন্ট, বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমলনামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে। এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে? আল্লাহ। ছোট্ট খারাপ করলেও প্রতিদান দিবেন কে? আল্লাহ। এজন্য সাময়িক লাভ দেখে আপনি জুয়াতে জড়াবেন না, এইসব লটারিতে জড়াবেন না। যারা জড়ায় জড়াক, আপনি জড়াবেন না। আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দেয়ার মালিক। বরকত আপনি চোখে দেখবেন না, আপনি ফিল করবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার লাইফে বারাকা হবে। বারাকা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। নজরের হেফাজত করতে হবে, নজর। হ্যাঁ, আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি, এখানে অনেক ধর্মের লোকজন আছে, তারা তাদের মতো চলবে, উঠবে, ফিরবে, কিন্তু আমাদের নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এখানে মদ খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে? হ্যাঁ, মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি, এটাও আছে? ইয়া আল্লাহ, এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই যে উইস্কি, ওয়াইন, বিয়ার এগুলো আপনারা খাবেন? না। হাত দিয়ে ছোবেন? না।
এখানে আশেপাশে অনেকে খায়, অনেক দেশের ন্যাশনালিটি আছে। আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায়, আমি শুনেছি। তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা, কিন্তু আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলুন কি নাম? ইসলাম। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নিব। মদ খাবেন না, জুয়া খেলবেন না, হ্যাঁ, এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না, এগুলোতে বরকত নাই। মদ খেলে এই শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে, আপনি আর কন্ট্রোল করতে পারবেন না, কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না। এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে? আল্লাহ। শয়তান, আওয়াজ করে বলুন কে নিবে? আল্লাহ। শয়তান নিয়ে নিবে। এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সূরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো, এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। কেন? আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন, এই যে আমরা এক মাস রোজা রাখতে পারলাম সুস্থ থেকে, তৌফিক দিলেন কে? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখলেন কে? আল্লাহ। আমরা অসুস্থ হলে রাখতে পারতাম না। এজন্য আমরা যখন ইবাদত করি, আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন, এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালা, এটা ভাববেন না। আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন, আর তৌফিক, আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এটা অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত, যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন। আপনি দান করতে পারেন, আপনি তেলাওয়াত করেন বেশি বেশি, আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন, আপনি ভাববেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় তৌফিক। তৌফিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত। এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও, জামাতে সালাত পড়ার তৌফিক দাও, পড়েন আমিন। আল্লাহ হালাল যেন আমি মেনটেন করতে পারি, হারাম থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন। এই যে রোজা রেখেছি, এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি, এজন্য শুকরিয়া করব কার? সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও, তোমরা পড়ো আল্লাহু আকবার। সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিন, আমার সাথে পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার, সবাই মিলে পড়ুন আল্লাহু আকবার। যাকিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবীর দিয়ে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে, যে আল্লাহ তাআলা সিয়াম আমাদেরকে দিলেন, সিয়াম পালনের তৌফিক দিলেন। এজন্য ঈদুল আজহাতে 5 দিন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা 5 দিন তাকবীর পড়ি, আর ঈদুল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদগাহ আসা পর্যন্ত আমরা তাকবীর পড়ব। আমরা আগে পড়ে তাকবীর পড়ব, আমি এখন তাকবীর পড়ব, আমার সাথে সাথে সবাই পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বেশি বেশি যেন আমরা প্রশংসা করি, সবসময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে নিয়ামতের বারিধারা বর্ষণ করবে কে? আল্লাহ। তাহলে আমরা তাকবীর পড়বো বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আজকের দিনে যার সামর্থ্য আছে সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন, দিছেন তো না? এবার মালয়েশিয়াতে মনে হয় 7 রিঙ্গিত সর্বনিম্ন, কত? যদি আমার হয় না হুজুর, আমার কিছুই নাই, ঋণের বোঝায় জর্জরিত, ওইটা ভিন্ন কথা, কিছুই যেহেতু নাই, কিন্তু আজকের দিনে খাওয়া পড়ার টাকা আছে, পকেটে কিছু আছে, দেশে কিছু আছে, এরকম থাকলেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন?
তো এই সাদাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য। আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে, সর্বনিম্ন 7 রিঙ্গিত। সর্বনিম্ন কত? 7 রিঙ্গিত। খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো, না পারলে অর্থ দিয়ে দিলো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন এটা দিতে হয়, তুহরাতান লিসাঈমি মিনাল লাগভি ওয়ার রাফাথ। আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না, এগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে হয়তো ভুল বলে ফেলছি, কখনো কেউ মিথ্যা বলে ফেলছি, অশ্লীল কিছু বলে ফেলছি, ভুল ত্রুটিগুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। আরেকটা কারণ হচ্ছে তুআনাতাল লিল মাসাকিন, মিসকিনরা যাতে কিছু খেতে পারে। আজকে বাসায় যে আপনারা সেমাই খাবেন, পায়েশ খাবেন, মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন, তাই তো? তাহলে গরিব ভাইরা কিছু খাবেন, এটা হয়, এটা কি ঈদের আনন্দ হইলো? তারাও যাতে এদিন কিছু খেতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতর। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, সবার কথা ইসলাম ভাবে, সবার দিকটা ইসলাম দেখে। রাস্তার এক পাশে পাঁচতলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলাম চায় না? সুখ সমৃদ্ধি ভালোবাসা, হ্যাঁ, উৎসব, এটা যেন সবাই ভাগাভাগি করে, এটার নামই ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে, দিয়ে ফেলছেন তো? আমি আরো অনেক আগে দিয়ে দিয়েছি, আপনারা দিচ্ছেন? সবাই দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের সাদাকাতুল ফিতরকে কবুল করুক, আমাদের সিয়ামকে আল্লাহ তালা কবুল করুক, পড়ুন আমিন। আজকের দিনটি আমাদের মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বড় উৎসবের দিন, দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অ্যান্ড কার্নিভাল ফর দ্য মুসলিম কমিউনিটি। এর চেয়ে বড় উৎসব আর নাই গোটা বিশ্বে, অধিকাংশ দেশে আজকে তারা ঈদুল ফিতর উদযাপন করছে। যারা লোকাল মুন সাইটিং করতে পারেনি, চাঁদ দেখেনি, তারা আগামীকাল পালন করবে, ঠিক কিনা বলেন? চাঁদ দেখে তোমরা রোজা রাখা শুরু করো, আবার চাঁদ দেখে তোমরা ঈদ করা শুরু করো। গতকাল আমরা চাঁদ দেখেছি এখানে মালয়েশিয়াতে, আজকে ঈদ করছি শাওয়ালের আজকে 1 তারিখ। তাহলে এই চাঁদের উপর বেস করে আমাদের ইসলামের ইবাদত গুলো, তো এটা সবচাইতে বড় ফেস্টিভ্যাল। এটা শুরু হয়েছে কবে? রাসূলুল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, তিনি যেয়ে দেখলেন মদিনার লোকেরা বছরে 2 দিন খেলাধুলা করে, আনন্দ উৎসব করে। কয়দিন? 2 দিন। তো বিশ্ব নবী বললেন তোমরা এই দিন খেলো কেন? আনসার সাহাবীদের বললেন খেলাধুলা উৎসব কেন করো? তো তারা বলে কুন্না নালাগু ফিল জাহিলি, আমরা জাহিলি যুগে এই 2 দিন ফেস্টিভ্যাল করতাম, উৎসব করতাম। তো রাসূলুল্লাহ ইসলাম বলেন ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদের উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আধা। আজকে ঈদুল ফিতরের দিন, আজকে কিসের দিন? ঈদুল ফিতরের দিন। আবার 2.5 মাস পরে আরেকটা আসবে, ওটা কিসের দিন? এই 2টা আমাদের ফেস্টিভ্যাল, আমাদের সবচাইতে বড় উৎসব। বিষ্ণু ইসলাম তখন থেকে আমাদেরকে এই 2 দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে, এবং এই দিন একটু উৎসাহ করা, আনন্দ উদযাপন করা, এটা জায়েজ। বিষ্ণু ইসলামের ঈদের দিনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বসেছিলেন, হঠাৎ আনসারে 2টা ছোট্ট মেয়ে এসে ভিতরে নাচতে আরম্ভ করলো, গান গাইতে শুরু করলো, তাদের নিজস্ব আরবি গান। বোআস যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের যারা বীর ছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা নাচতেছে গাইতেছে। রাসূলুল্লাহ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, ঢুকে রেগে গেলেন। কি করলেন? রেগে বললেন আমি ইজমারাতু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ। আয়েশা বলে এই আয়েশা কি করছো তুমি, ছোট্ট মেয়েদের ঢুকতে দিছো কেন, রাসূলের ঘরে শয়তানের বাজনা? তখন রাসূলুল্লাহ বললেন দা হুমা ইয়া আবু বকর, আবু বকর রাখো, থাক থাক, কিছু বলো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে, খুশির দিন আছে, ওয়া হাযা ঈদুনা, আজকের দিনটা আমাদের খুশির দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চাদেরকে বিশেষ সেশন নিষেধ করলেন না, ছোট বাচ্চারা গাচ্ছে, দফ বাজিয়ে কিন্তু গাওয়া যায়, এই নাসিব গুলোতে কোনো সমস্যা। রাসূলুল্লাহ বললেন থাক, আজকে ঈদের দিন। তো এই দিনটা হচ্ছে ঈদ, মানে হচ্ছে যেটা বারবার আসে, বছর ঘুরে এই দিনটা আসে, আবার ঈদ মানে খুশি। দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন, এলো খুশির ঈদ। আপনারা শুনেছেন না সবাই? এবং আমাদের ঈদ, ঈদুল ফিতর যখন আসে, কাজী নজরুলের লেখা এই নাসিবটা না শুনলে, না গাইলে আমাদের মনে হয় যে ঈদের একটা অপূর্ণত থেকে যায়, ঠিক কিনা? ওমন রমজানের এই রোজার শেষে পারেন সবাই পড়ুন আমার সাথে সাথে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
দুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীর তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তে নীদ রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো? সবাই পারেন না, পেছনের ভাইরা পারেন না, আওয়াজ করে পড়ুন। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীর তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই তে নীর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে পড়ুন তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ পড়ুন ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীর আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ তাহলে এই যে রমজান শেষে খুশির ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই পড়ুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছি এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তারাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি শেষ সাথে সাহারি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই মহোৎসব যে চালালাম তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম আল্লাহ তোমাদেরটা কবুল করুক আমাদেরটা কবুল করুক তো এটা বলবেন তো সবাই ইনশাআল্লাহ এছাড়াও শুভেচ্ছামূলক যা মনে চায় সুন্দর কথা বলতে পারে যেমন ঈদ মোবারক এটা বলবেন আরব দেশে বলে ঈদ সাঈদ তোমার ঈদ আনন্দময় হোক সুখময় হোক আপনাদের সবাইকে সুন্দর গুলোর ঈদের জামাতের পক্ষ থেকে আমি আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এটা চমৎকার একটা শুভেচ্ছা সুযোগ প্রাপ্য আমাদের বাংলাদেশে আমরা এটা বলি আপনারা বলবেন তারপর মহানাকা করা কোলাকুলি করা এটা করবেন এটা জায়েজ আছে এটা ঈদের দিনের সুন্না না জায়েজ আছে সৌভাগ্য ভাতৃত্ব এটা পারে বুকের সাথে বুক মিলালে হৃদয়ে হিংসা অহংকার একটু চলে যায় ঠিক কিনা বলে তাহলে আপনারা নামাজ শেষে পড়বেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এবং বলবেন ঈদ মোবারক ঈদ সাঈদ এবং কোলাকুলি করবেন মুসাফা করবেন কোলাকুলি করবেন এটা আমাদের ঐতিহ্য সম্মানিত শ্রোতি এই যে রমাদানে আমরা ইবাদত করলাম রমাদান শেষ আমাদের ইবাদত শেষ নাকি রমজান নামাজ পড়ছেন রাত জেগে কাটছেন দোয়া করছেন দান করছেন রমজান শেষ আর তো দোয়ার দরকার নাই দানেরও দরকার নাই আরব বিশ্বের শায়খরা বলে কোন রব্বানিয়ান লা তাকুন রমাদানিয়ান রব্বানি হও রমাদানি হয়েও না যে আল্লাহ আল্লাহ হও রমজান কেন্দ্রিক হয়েও না অনেকে মৌসুমি ইবাদত করে রমজান আসছে তো ইবাদত জিকির সালাত আছে রমজান নাই উনিও নাই এটা যেন না হয় ঠিক কিনা বলে কারণ দেখেন রমজান চলে গেছে রমজানের মালিক আল্লাহ আছে না নাই আছে রমাদানে আল্লাহ তাআলা আমাদের সব কাজ দেখতেন এখন আর দেখেন না তাহলে রমজানে যে ভালো কাজগুলো করেছি এক মাস এই ভালো কাজ যেন বাকি 11টা মাস করতে পারি ঠিক কি না রমজানে আমরা নামাজ তরক করি নাই বাকি 11 মাসে নামাজ তরক করবে না হ্যাঁ আমরা নামাজ ছাড়বো বলেন নামাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে কি বলবো নামাজকে বলবো না কাজ কি কি বলবো আওয়াজ করে বলুন কাজ কি কি বলবো
দেখা যাবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব চাইবেন নামাজের নামাজের হিসাব ঠিক তো সব ঠিক নামাজের বন্ধগত সব বন্ধগত আওয়াজ করে বলুন সবাই আল্লাহ আল্লাহ আজকে ঈদের ময়দানে ঈদের ময়দানে শাওয়ালের পয়লা দিনে শাওয়ালের পয়লা দিনে হাত উঁচু করে হাত উঁচু করে তোমাকে দেখিয়ে তোমাকে দেখিয়ে আমরা সবাই আমরা সবাই ওয়াদা করলাম ওয়াদা করলাম জীবনে কোনোদিন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে জামাতের সাথে আদায় করব আদায় করব তুমি তৌফিক দাও তুমি তৌফিক দাও আমিন আমিন আর ধরে আমিন আমিন তাহলে আমরা নামাজ ছাড়বো আমরা নামাজ ছাড়বো না কিন্তু সুদ খাবো নাকি না সুদ খাবেন না পিয়ার খাবেন আজকে থেকে না জুয়ার সাথে জড়িত হবেন না উল্টা পাল্টা জায়গায় নজর দিবেন না কোনো হারাম কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবেন না হারামকে আমরা না বলে দিলাম আজকে এই সুন্দর গুরুর মাত কাপি আওয়াজ করে বলুন হারামকে কি বললাম আমাদের সাথে হারামের সম্পর্ক নেই হালাল খাবো হালাল জমাবো সবকিছু হালাল হালাল লাইফস্টাইলে বরকত আছে এখন ইয়াংদের মধ্যে গণজোয়া তৈরি হয়েছে ইসলামের লাইফস্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফস্টাইল ঠিক কিনা বলেন ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম ইসলাম যা দিয়েছে এতে কল্যাণ বেশি না কম আমরা ইসলাম পেয়ে সবাই খুশি আর কিছু লাগবে না আমাদের ঠিক কিনা আমরা ইসলাম পেয়ে খুশি তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা জারি রাখবো নামাজ পড়েছি সারা বছর পড়বো রমাদানে তেলাওয়াত করেছি সারা বছর পড়বো আপনার কোরআন তেলাওয়াত করেন তো আমার সুন্দর গুরু ভাইরা ফজরের পরে এক পৃষ্ঠা হলে কোরআন তেলাওয়াত করবেন ফজরের পরে কয় পৃষ্ঠা সবাই পড়বেন তো না পারলে অ্যাটলিস্ট ব্যস্ত থাকলে মুখস্থ কয়েকটা সুরা পড়বেন আমাদের ফজরের পরে সকালটা শুরু হবে আল্লাহ তেলাওয়াতের মধ্য দিয়ে তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা আমি আমার রবের সাথে কথা বলে আমার দিন শুরু করবো ঠিক কিনা বলে রমাদানে আমরা দান করেছি বাকি 11 মাস যেন করি রমাদানে মিথ্যা বলি নাই বাকি 11 মাস যেন না করি তাহলে রমাদানে যে ভালো কাজ করলাম এটা আমরা চালিয়ে যাব কেন কেননা আকুল আমালি ইলাল্লাহি আদামুহা ওয়া ইন কল্লা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ নিয়মিত করে নিয়মিত করে প্রিয় ভাইরা আকুল আমালি ইলাল্লাহি আদামুহা ওয়া ইন কল্লা আমার সঙ্গে গুরুর প্রাণ প্রিয় ভাইরা বিশ্বনবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা বান্দা নিয়মিত করে যদিও অল্প হয় যেটা বান্দা কি করে যদিও অল্প হয় আজকে আপনি ওয়াজ শুনে কালকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে করলেন দান করলেন তেলাওয়াত করলেন এরপরের দিন আবার নাই এটা করলে হবে না প্রতিদিন ভালো কাজ প্রতিদিন নিয়মিত করবে যদিও অল্প হয় করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে শাওয়াল মাস শুরু হলো বিশ্বনবী সাহেব বলেছেন মান সাওমা রমাদানা ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر وأمر أمتنا যার রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের আর ছয়টা রোজা রাখলো আওয়াজ করে বলে ছয়টা কানা কা সিয়ামি তাহার সেজন্য সারা বছর রোজা রাখলো আজকের দিনে রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আজকের ঈদুল ফিতরের একদিন কোরবানির দিন গেল দুই দিন কোরবানির ঈদের পরে আরো তিন দিন মোট কয় দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এর বাইরে সবাই যেন রোজা রাখতে পারবো তো কালকে থেকে আপনারা শুরু করতে পারবেন শাওয়ালের রোজা পুরো শাওয়াল মাসে একসাথে যদি ছয়টা রেখে দিতে চান তাও পারবেন গ্যাপ দিয়ে দিয়ে একটা দুইটা তিনটা করে করে ছয়টা তাও পারবেন তাহলে শাওয়ালের ছয় রোজা যেন আমরা রাখি বাজারে তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলোকে কবুল করুক আমিন আমরা রমাদানে যেভাবে সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময়গুলোতে নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমাদের ইবাদত আমাদের কিয়ামুল লাইল আমাদের সাদাকা সব আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়ে কবুল করুক আওয়াজ করে পড়েন আমিন আমিন